হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমার সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আজকে তোমরা ভালো আছো? আমরা ভালো আছি। তো এবার মা বলবে। তো বন্ধুরা, ও তো বলেই দিল যে আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা খাবো, দেখে দে ভাত, উঁচু করে ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটা আলু চিংড়ি মাছ, আর ইয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা হচ্ছে বন্ধুরা মসুরির ডাল, লুটি মাছের ঝাল, এটা হচ্ছে লোল, এটা তুমি বানা না, দুটা অপশন হচ্ছে লোটে মাঝে ঝাল, আর এটা হচ্ছে বন মাছে, হাই বাইম মাছ, বাইম মাছে কাইলে বন মাছ না, কালো কালো এটা বাইম মাছ, বাইম মাছে ঝাল, এটা এই যে বন্ধুরা বাইম মাছ, বাইম মাছে ঝাল, ঝাল না বাইম মাছে রসা। তো বন্ধুরা এবার খাওয়া করছি, তো শুরু করলাম। প্রথমে ডাল দিয়ে খাবো, ডাল নিয়ে নেবো, এটা আর কি রিভিউ দেবো। তো বন্ধুরা ডাল নিয়ে নিয়েছি, ডালের সাথে রয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর আলু ভাজা, আর চিংড়ির চচ্চড়ি। আমি চিংড়ি মাছ চিংড়ি চাচ্ছি তো নিচ্ছি, আসলে কথা বলতে বলতে ভুলে গেছিলাম। এবার আমি লোটে মাছের ঝালটা নিয়ে নিচ্ছি, আমাকে একটু দিয়ে দিবেন, লোটে মাছের ঝাল অল্প দিয়ে চলবে, বন্ধুরা আমি আমার মাছের ঝোলটা নেবে, এবার আমি লাস্টে লোটে মাছ নেবো, মাছের ঝোলটা নেব, নিয়ে মাছের রসা, আর লাস্টে আমি লোটে মাছ দিয়ে খাবো। লোটে মাছটা ভালো আছে, নদীর বাইম, সমুদ্রও হয় তবে নদীর বাইম গুলো খেতে বেশি স্বাদ হয়, আর এই বাইম মাছ যত বড় হবে না তত স্বাদ। বন্ধুরা আমার চিংড়ি মাছ খেতে পারছি না, কোন মাছটা খা খাবি না বললে আমি আমার লোটে মাছ নেব, আমাদের কোন মাছটা ফেলিস, খাবি তো বেগুন ভাজা খাইস না বলে আমার আলু ভাজতে হবে, একটু বেগুন ভাজা খাই না বলে কে বলছে,
আলু ভাজা কুমড়ো ভাজা যাই হোক না কেন খেতে ভালো লাগে, ভালো লাগে না? মাছটা খা বাবা, মাছটা তো ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর ওদের তো একটু বাকি আছে, তো ওরা ধীরে সুস্থে খাক, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো এখানেই শেষ করলাম, টাটা।